আজকের ভিডিওতে দেখব বিডিওর ইনকাম সার্টিফিকেট কি করে ডাউনলোড করব এবং ডাউনলোড করার পরে সার্টিফিকেটটি কি করে ভেরিফাই করব সেটাই দেখব আজকের এই ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন। আমি এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টালটি ওপেন করেছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং এখানে লগ ইন করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে বাঁদিকে কোণে ট্যাগ অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন এআইএন, রেজিস্ট্রেশন নাম্বার, সার্ভিস নেম, অ্যাপ্লিকেশন ডেট এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সব কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখার পরে এবং এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করে ডাউনলোড আউটপুট ডকুমেন্টটিকে ক্লিক করলেই সরাসরি এখানে নিচের দিকে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এভাবে যদি ডাউনলোড করতে না চান তাহলে আপনি আবার এখানে যে ডান পাশে ভিউ দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পরে এইখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটি আপনি এখানে দেখতে পাবেন। তো এইখান থেকে আমি সরাসরি চলে যাব অ্যাকশন টেকেন এই ট্যাবটিতে। তো এখানে অ্যাকশন টেকেনে ক্লিক করব। করার পরে আমি এখানে দেখতে পাবো আমার অ্যাপ্লিকেশন করার পরে কোথায় আমার অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হয়েছে এবং ফরওয়ার্ড হয়ে লাস্ট এজে অ্যাপ্রুভ হয়েছে। তো এখান থেকে আমি এই পিডিএফটিকে ডাউনলোড করব। তো ক্লিক করার পরেই এখানে দেখবেন আউটপুট সার্টিফিকেট বলে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এই সার্টিফিকেটটিকে ওপেন করব। তো ওপেন করলে এটি হচ্ছে আমার বিডিওর ইনকাম সার্টিফিকেট। তো এইখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে, অর্থাৎ সিগনেচার ভেরিফাই করা নেই। তো এই সিগনেচারটি আমরা ভেরিফাই করব এখন। এখনকার প্রায় কম্পিউটারেই অ্যাডোব আর্কোভেট রিডার ডিসি 30 বাইটের প্রত্যেকটি কম্পিউটারে এই সফটওয়্যারটি থেকে থাকে। তো যাদের নেই তাদেরকে এই 30 বাইটের এই অ্যাডোব আর্কোভেট রিডার ডিসিটি ডাউনলোড করে নিতে হবে। করার পর এখান থেকে আমি এই পিডিএফটি ওপেন করব, ডবল ক্লিক করব। করার পরে সরাসরি আপনি দেখবেন একটু টাইম নেবে প্রসেস হতে, তারপর দেখবেন সরাসরি ওপেন হয়ে যাবে। এবং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে স্ক্রল করে যাব। স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন যে নিচের দিকে আমার এই সিগনেচারের জায়গায় ইয়েলো কালারের একটি কোশ্চেন মার্ক ছিল এবং তার পরিবর্তে একটি সবুজ কালারের টিক মার্ক এসেছে, এবং সেই সঙ্গে এই সার্টিফিকেটটির ডিজিটাল সাইন ভেরিফাই হয়ে গেছে। এবারে আপনি আপনার এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি এখান থেকে প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন। এই প্রিন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিন্ট করতে পারেন কিংবা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এইভাবে আপনি আপনার ডিজিটাল সিগনেচারকে ভেরিফাই করাতে পারবেন খুব সহজে এইভাবেই। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।